হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সুজিৎ একাডেমি আজকে জিলেট নিয়ে একটু ডিসকাস করার আছে জিলেট এক্সামটা কারা দেবে আর জিলেট এক্সাম দেওয়ার জন্য তোমাকে কী এক্স কী এক্সামের থ্রু বা কী পড়লে তুমি জিলেট দিতে পারো অনেক স্টুডেন্ট আছে যারা টুয়েলভ পাস করে কমেন্ট করছে যে জিলেট ব্যাপারটা কি নিয়ে একটু ডিসকাস করা যায় তো আমরা স্টার্টিং করছি জিলেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু স্ট্র্যাটেজি নিয়ে তারাকে এই এক্সাম দেওয়ার জন্য তোমাকে মিনিমাম কি কী ক্রাইটেরিয়া দরকার ফার্স্ট অফ অল যারা টেন পাস করে টেন পাস স্টুডেন্টকে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার থেকে তিন বছর পড়তে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর যারা ক্লাস টুয়েলভ পাস করেছে সায়েন্সে তাদের জন্য অ্যাডমিশন হয় সেকেন্ড ইয়ারে তো টেন পাস করলে তিন বছর ডিপ্লোমা তিন বছর বিটেক ছ বছরের গল্প বিটেক হতে আর যারা টুয়েলভ পাস করে ডবলু বিজি দিয়ে চার বছর করবে চার দুই ছ বছর কিন্তু কোনো স্টুডেন্ট ডব্লু বিজি র্যাঙ্ক করতে পারলো না ভালো ডিপার্টমেন্ট পেলো না বা ভালো গভর্নমেন্ট কলেজ পেলো না তাকে কি করতে হবে তাকে টুয়েলভের পর রকম প্রাইভেট কলেজ বা কোনো কলেজে যদি ভর্তি না হতে তার চায় বা ফিনান্সিয়াল প্রবলেম থাকে তাকে ডিপ্লোমা করতে হবে তো সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ডিপ্লোমা অ্যাডমিশন হবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বছর দুই আর তিন বিটেকে তো দুই তিন পাঁচ আর ইলেভেন টুয়েলভ সাত তো সাত বছর তার লাগবে তো ছয় বছর লাগবে যারা টেন থেকে ডিপ্লোমা ঢুকেছে আর যারা দু বছর টুয়েলভ করেছে চার বছর বিটেক তারাও ছয় বছর এক বছর ড্রপ দেওয়ার থেকে বেস্ট অপশান যে টুয়েলভের পর তুমি ডিপ্লোমায় সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে নাও এর জন্য কোনো এক্সাম দিতে হয় না পার্সেন্টেজ পার্সেন্টেজের উপর বেস করে অ্যাডমিশন হয় কোনো রকম এক্সাম দিতে হবে না টেন পাস করলে টেনের উপর বেস করে অ্যাডমিশন হবে টুয়েলভ পাস করলে টুয়েলভের উপর বেস করে অ্যাডমিশন হবে এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট পেলে ভালো কলেজ পাওয়া যাবে গভর্নমেন্টে সেভেন্টি পার্সেন্ট টু এভারেজ কলেজ বাকি তো দরকার নেই প্ল্যানিং থাকে বিটেক যে কোনো একটা কলেজ হলেই হয়ে যাবে ডিপ্লোমাতে তো জিলেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি জিলেট প্রিপারেশানটা গবে থেকে স্টার্ট করা উচিত যদি টেন পাস থাকে ক্লাস টেন পাস করে জিলেটের জন্য প্রিপারেশান করতে চাও তাহলে তোমাকে প্রিপারেশান স্টার্ট করতে হবে সেকেন্ড ইয়ার মানে থার্ড সেম থেকে মাস্ট নাহলে তোমার ড্রিম কলেজ পাবে না তুমি অসম্ভব হয়ে যাবে কারণ তুমি সায়েন্স নিয়ে পড়ো নি সায়েন্সের লেভেলে এটা ডব্লিউ বিজি লেভেলে তোমাকে তৈরি করতে হবে তার জন্য তোমার দু বছর এনাফ বা বছর লাগবেই যদি যাদের টুয়েলভ সায়েন্স করা আছে প্লাস ডব্লু বিজি প্রিপারেশন করেছে তাদের থার্ড ইয়ারে অ্যাডমিশন নিলেও চলবে তারপর থার্ড ইয়ার অ্যাডমিশন নেওয়ার প্রবলেম একটাই হতে পারে যে প্লেসমেন্টের চাপ সেমের চাপ এই সব করা চাপ মিলে জিলেট প্রিপারেশনটাকে সাইড করে দেওয়া হয় তো সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করতে পারো অথবা থার্ড ইয়ার থেকে স্টার্ট করতে পারো থার্ড ইয়ার তারাই স্টার্ট করবে যাদের টুয়েলভে সায়েন্স করা আছে না থাকে তাহলে এখন করতেই হবে বাট যারা এখন সেকেন্ড ইয়ারে আছো থার্ড সেমে আছো টেন পাস করে আর জিলের যদি ড্রিম থাকে ড্রিম কলেজ যাদবপুর ইউনিভার্সিটির মতো অ্যাডমিশন নেওয়া আর যেখানে এবছর ওয়ান পয়েন্ট ফাইভ সেভের মতো প্যাকেজ গেছে এভারেজ প্যাকেজ টোয়েন্টি লাখ তারও বেশি আইটিতেও টোয়েন্টি লাখ এভারেজ প্যাকেজ ইলেকট্রনিক্সে এইটিন লাখ আঠারো লাখ ইলেকট্রিক্যালে থার্টিন ফোরটিন লাখমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্সের সিক্সটি ফিফটিন লাখ অলমোস্ট নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট থাকে মেকানিক্যাল মতো ডিপার্টমেন্টও হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট হয় সেরকম ড্রিম কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে কিন্তু আর্লি তোমার স্টার্ট করতে হবে হলে প্রবলেম হয়ে যাবে কম্পিটিশন আস্তে আস্তে বাড়ছে তো স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করার আগে মার্কস ডিস্ট্রিবিউশন হাইওয়েটের চ্যাপ্টারগুলো ধীরে ধীরে আমরা দেখে নিই এটা খুব রেয়ার ভিডিও এরকম মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা পেপার অ্যানালাইজ করে বার করতে হয় তো এটা খুব কাজে লাগবে যারা নেক্সট ইয়ার দেবে বা তার পরের বছর দেবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এওডি দু সালে যখন প্রথম পার্ট প্যাটার্ন চেঞ্জ হল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড এফটিপিজি ইন্ট্রোডিউস হলো তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বারো মার্কস এসছিলো নেক্সট ইয়ার নেক্সট ইয়ারে মার্কস এসছিল বারো দু হাজার তেইশ লাস্ট ইয়ার দু হাজার চব্বিশ এবছর এসেছিল দশ মার্কস তারপরে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটা ছোট্ট চাপটা দুই চার দুই পার্সিয়াল ডেরিভেটিভ বলে ইনটিগ্রিয়াল ক্যালকুলাস পাঁচ পাঁচ ছয় ডিফারেন্সিয়াল ইকুয়েশান চার চার পাঁচ ওটা টুয়েলভের টপিক তো ক্লাস টুয়েলভ বুঝতে পারছো টুয়েলভ যা টুয়েলভ ঠিকঠাক আছে তার কিন্তু এই মার্কসগুলো উঠে যাবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ওয়েটেজ রায় ম্যাথামেটিক্সের পঞ্চাশ মার্কস থাকে তার মধ্যে তুমি আরামসে এই মার্কসটা ক্যারি করতে পারো ক্যালকুলাস খুব কম টাইম লাগে যদি তুমি ভালোভাবে শর্ট জানো না জানলে লেন্ধি করবে এবার যদি আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশে যদি যারা ব্যাচ নেবে বা অ্যাডমিশন নেওয়ার ইচ্ছুক তো তাদের জন্য দুটো ব্যাচ আছে একটা পঁচিশ আর একটা ছাব্বিশে ছাব্বিশে যেটা আছে সেটা দু বছরের ব্যাচ ওয়ান ইয়ার আমরা পুরো সিলেবাস কমপ্লিট করে দিই তারপরে যারা ছাব্বিশের জন্য পড়বে আবার এক বছর তাদের জন্য স্পেশাল ভালোভাবে স্টার ব্যাচ করা থাকে তো যাদের অলরেডি বেসিক কমপ্লিট শুধু সেখানে টাপ টাপ কোয়েশ্চেন করা হয় যাদের টপ কম্পিটিশনে থাকে তো ওর জন্য পঁচিশের ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে জুলাইয়ের দশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে তো ইনিশিয়ালি ফিস ছিল সেভেন ফোর ডবল নাইন এখন টেন পারসেন্ট অফ আছে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারপরে অ্যাডমিশন নিলে তোমারই প্রবলেম হবে কারণ অলরেডি এক মাস ক্লাস হয়ে গেলে তোমার বুঝতে অসুবিধা হবে পরবর্তী টপিকগুলো রেকর্ড থাকবে তুমি পরে নিলেও ঠিক আছে বাট তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে ব্যাকলগ তৈরি হয়ে যাবে প্লাস নিউ লেকচার চাপ আছে তার জন্য আমরা এখন টেন পার্সেন্ট অফ দিয়েছি থার্টি ওয়ান জুলাই পর্যন্ত আর যদি আমরা অফলাইনে কথা বলি অফলাইন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের বদলে এখন আঠেরো হাজার ফিজ আছে এইটিন থাউজেন্ড অফলাইনে সিট লিমিটেড থাকে থার্টি ফাইভ স্টুডেন্ট থাকে ম্যাক্সিমাম ওই সিটি আছে তার মধ্যে টোয়েন্টি সেভেন স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এপিসি কলেজ প্লাস আর নিয়ারেস্ট কলেজ থেকে অলরেডি অ্যাডমিশন নেয় প্লাস অনেক দূর দূর থেকেও আসে লাইক আসানসোল থেকে এম বি কলেজ থেকে আসছে তো ডিপেন্ড অন তাদের জন্য আমরা ক্লাস কি করেছি স্যাটারডে সানডে বেশি টাইম করে ক্লাস রেখেছি চার ঘন্টা চার ঘন্টা করে তো আর আমরা টাইম ওয়েস্ট এখানে না করে আমরা মেন টপিক যাই আর যদি ছাব্বিশের ব্যাচ নিতে হয় তাহলে ছাব্বিশে দু বছর এটা ওয়ান ইয়ার না বছর বারো হাজার একশো মানে যেটা তেরো হাজার ফোর ছিল রিসেন্টলি অ্যাপ থেকে দেখতে হবে এটা কিন্তু এখন অনেক কমে গেছে টেন পারসেন্ট অফ তো টেন পার্সেন্ট অফের জন্য তোমাকে কিন্তু কুপন কোড ইউজ করতে হবে শুভজিৎ স্যার কুপন কোড ইউজ করতে হবে ঠিক আছে অ্যাপ ডাউনলোড করলেই বুঝতে পারবে শুভজিৎ অ্যাকাডেমি ডাউনলোড করে নেবে ওখানে তুমি কুপন কোড পেয়ে যাবে তো আমরা যদি ম্যাথামেটিক্সের সেকেন্ড পার্টটায় চলে আসি ডিটারমিনেন্ট অ্যাট ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা বিশাল ওয়েটেজ আছে এভরি ইয়ার নয় দশ মার্কস আছে বাইশে এসছে নাইন মার্কস তেইশে এসছে টেন মার্কস চব্বিশে আবার টেন মার্কস একটা ছোট্ট চ্যাপ্টার ওয়েটে টেন মার্কস মানে তুমি ম্যাথামেটিক্সে দু তিনটে চাপ্টার ঠিকঠাক করলে তোমার কিন্তু মার্কস টোয়েন্টি ফাইভের উপরে এসে যাবে লাইক ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা কী আছে ডিটারমিনট ম্যাট্রিক্স ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যদি আমরা দেখি কত আছে দশ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসন এওডি শুধু এটা করলে ভালো করে আর এটা করলে ভালো করে তাহলে দশ দশ কত হয়ে গেলো কুড়ি ওকে আর ভেক্টর চ্যাপ্টারটা দেখো চার চার পাঁচ এভরি ইয়ার তাহলে পঁচিশ মার্ক চলে আসবে তিনটে চ্যাপ্টার ঠিকঠাক করলে কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটু স্ট্রং করতেই হবে আর টাফ চ্যাপ্টার লজিক চ্যাপ্টার বেসিক থেকে তোমাকে বুঝতে হবে ফাংশন স্ট্রং হতে হবে গ্রাফ নিয়ে খেলা জানতে হবে তাহলেই তুমি শর্ট টিক্স ইউস করতে পারবে ডিটেলস সলিউশন মানে এটা নয় যে ওটাই তুমি হলে ইউজ করবে পাঁচ মিনিট ধরে সলভ করে কোনো লাভ নেই কোশ্চেন তোমাকে করতে হবে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড নেক্সট দেখো ইউনিট ডাইমেনশন অ্যান্ড এরর তিন এক ইউনিট ডাইমেনশনে এ বছর কমে গেছে ভেক্টার কাইনামিক্স দুই ছয় ভেক্টার কাইনামেটিক্স কাইনামেটিক্স থেকে ভালো মার্ক্স ছ মার্ক্স অফ মোশন অ্যান্ড দুই 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 চার কনজারভেশন অফ ওয়ার্ক এনার্জি কত এসছে পাঁচ এসছে কত এসছে ঠিক আছে তো কনজারভেশন অফ এনার্জি দেখো পাঁচ চার পাঁচের মতোই থাকে নেক্সট যদি আমরা দেখি ইলাস্ট্রিসিটি মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার টু জিরো ওয়ান প্রপার্টিজ অফ ফ্লুইড ফ্লুইড মেকানিক যাকে বলে থ্রি ওয়ান থ্রি এগুলো সবই তোমার ইলেভেন টুয়েলভের টপিক মেনলি ফিজিক্সটা ইলেভেনের টপিক থেকে আছে এইট থার্মো থেকে ছয় দুই আট এবছর আট চলে এসছে লাস্ট ইয়ারে দুই দিয়েছিল লাইট ছয় পাঁচ তিন তো নেক্সট ফোটো ইলেকট্রিসিটি তিন এক এক তো তেইশে কম এসছিল কেন কারণ হচ্ছে তেইশে আউট অফ সিলেবাস এসছিল এটা তখন নয় এটা দেখো নয় 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 আঠেরো কিন্তু জিলেটের মার্কস এর থাকে তো বাকি গেল কোথা থেকে সতেরো মার্কস এই যে পুরোটাই আউট অফ সিলেবাস এই টপিকগুলো আউট আউট অফ অফ সিলেবাস সিলেবাস থেকে করে এরকম যেটা দেয় না সেখান থেকেও জিজ্ঞেস করে জিলেট তো কোনো লাইসেন্স নেই তো তার জন্য জিলেটের মার্কস কিন্তু কম আসে কাট অফ কিন্তু কমে যায় ফিফটি ফিফটি ফাইভ সিক্সটির মধ্যে পেলে তুমি এক র্যাঙ্ক করতে পারো তো দেখা যাক এবার দেখো অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটমিক স্ট্রাকচার তিন আট তিন দু হাজার তেইশে হিউজ মার্কস এসে অ্যাটোমিক স্ট্রাকচার কেমিস্ট্রি করা হয়েছিল দু হাজার তেইশে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড স্টেট সলিড স্টেট থেকে কোনোবার কোশ্চেন দেয় না কিন্তু সিলেবাসে কোথাও একটা লেখা আছে সলিড বলে তার জন্য এই বছর স্টেট থেকে একটা কোশ্চেন দিয়েছে পাঁচ চার ছয় অ্যাসিড বেস সল তিন 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 অক্সিজেন রিওকশন তিন জিরো জিরো কেমিক্যাল ইক্লুবিয়াম তিন তিন জিরো এবছর আছেই আগের বছর তিন তিন করে এসছে এবার যদি আমরা যাই থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স তিন জিরো জিরো মেটালার্জি দুই দুই জিরো আসেনি এবার মূল কনসেপ্ট আসেনি এবার তিন জিরো এক তাহলে এত মার্কস গেল কোথায় গেল কোথায় অর্গানিক কেমিস্ট্রি বারো মার্কস এবছর অর্গানিক কেমিস্ট্রিতে কত এসছে বারো লাস্ট ইয়ার দেখো দুই লাস্ট ইয়ার দেখো এক তার মানে এভরি ইয়ার জিলেট কি করে একটা না একটা সাবজেক্টে তোমাকে ডোবাবে লাস্ট ইয়ারে ফিজিক্সে ডুবিয়েছিল সতেরো মার্ক্স আউট অফ সিলেবাস এবছর অর্গ্যানিক কেমিস্ট্রি শুধু অর্গ্যানিক কেমিস্ট্রিতে বেশি লেখা আছে আইউপিউসি প্লাস আইসোমেরিজম হালকা হালকা টপিক ছুয়েছে লাস্ট ইয়ারের ট্রেন্ডিং দেখলে বুঝতে পারবে এক বা দু মার্কস এসেছিলো এবছর কিন্তু বারো মার্ক্স দিয়েছে টোটাল পঁচিশের মধ্যে বারো মানে ফিফটি পারসেন্ট পেপার অর্গ্যানিক থেকে এসছে তার মানে তোমাকে অর্গ্যানিকও পড়তে হবে অর্গ্যানিকের কতটা পড়তে হবে অ্যালকোহলটা স্ট্রং করতে হবে তার মানে তুমি বুঝতে পারছ জিলেট এভরি ইয়ার একটা না একটা সাবজেক্ট তোমার সঙ্গে খেলতে পারে লাস্ট ইয়ারে ফিজিক্স খেলেছে এবছরে তোমার কেমিস্ট্রি নেক্সট ইয়ারে মেবি ম্যাথ ওকে ডিজিটাল ইলেকট্রনিক্স এফটি পিলির থেকে দশ মার্কস আসবে এখানে দেখো চার এক তিন দুই নেক্সট ইয়ারে আসেনি এবছরে দুই এসছে ডিসি সার্কিট দুই এসছে এসি আর এল সি দুই ডিসি মেস ট্রান্সফর্মার ফোর এই হয়ে গেলো তোমার দশ তার মানে টোটাল কত আসছে একশো কুড়ি ম্যাথামেটিক্স পঞ্চাশ ফিজিক্স থার্টি ফাইভ কেমিস্ট্রি টোয়েন্টি ফাইভ এফ ফিফটি দশ তো এই টোটাল ওয়ান টোয়েন্টির মধ্যে যদি আমি বলি জিলেট দু হাজার পঁচিশে টপ টেনের মধ্যে র্যাঙ্ক করতে গেলে তোমার কিন্তু ফিফটির উপরে মার্কস লাগবেই ফিফটি টু সিক্সটির মধ্যে তোমার থাকতে হবে যাতে তোমার টপ টেন র্যাঙ্ক হয় এবার এক র্যাঙ্ক কি হবে বলা মুশকিল সেটা সিক্সটি ফাইভও যেতে পারে ধরো না ফিফ ফিফটি থেকে এর মধ্যে তুমি টপ টেনে ঢুকে যাবে যারা পঁচিশে দেবে ছাব্বিশে কী হবে ছাব্বিশে টপ টেনে ঢুকতে গেলে ষাটের উপর মার্কস পেতে হবে দিনে দিনে কম্পিটিশান কিন্তু বাড়বে ঠিক আছে এক্সাম টাইম কতক্ষণ এক্সাম টাইম দু ঘন্টা তোমার ওয়েম আর ফিল আপ বাকি এসব কাজ করতে তুমি কুড়ি মিনিট সাইড করে দাও তার তোমার কাছে টাইম কত একশো মিনিট টোটাল কোশ্চেন কত হান্ড্রেড কোশ্চেন মার্কস কত একশো কুড়ি মার্কস একশো কুড়ি মার্কস হান্ড্রেড কোশ্চেন হানড্রেড মিনিট তার মানে পার কোশ্চেন এক মিনিট তাহলে তোমার কোনো কোশ্চেনে তুমি তিন মিনিটে ফটি করতে পারছো না কোথাও যদি সলিউশন তোমাকে পাঁচ মিনিটে করানো হয় তাহলে তোমার পাঁচখানা কোশ্চেন আউট হয়ে যাবে তো এর জন্য কম্পিটিশন কিন্তু লেভেলের তোমাকে অল্প টাইমে ভালো জিনিস হবে ওকে পড়াশোনা করো টাটা বাই বাই